ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম রাজু। সে রানীশঙ্কল উপজেলার শাহনাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর চারটায় রাজু সহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারত সীমান্তে গেলে বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় জাহাঙ্গীর আলম রাজু।